নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থে বেশ কিছু ছোট ছোট গল্প রয়েছে। তার মধ্যে আমার অত্যন্ত প্রিয় একটি গল্প যা রবীন্দ্রনাথ ঠাকুর মাঘ 1324 বঙ্গাব্দে রচনা করেন, সকলেরই জানা, সকলেরই অত্যন্ত প্রিয় একটি ছোট গল্প, বা বলা ভালো ছোটরও ছোট গল্প, তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজ হাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনার উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন, প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি। সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে তাতে বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজ পণ্ডিতেরা বকশিস পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হলো, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল, খুশি হইয়া তখনই সে পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শেখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, তখনই বাড়ির দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই, মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে, লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠো মুঠো তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো এবং আত্মতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিলেন। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল, তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা এই কি কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ সত্য যদি শুনিবেন তো ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুক গুলো খাইতে পাই না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, এবং তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল তিনি স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্র লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাক ঘণ্টা ঢাক ঢোল কাড়া নাকাড়া তুড়ি ভেরি দামা কাশি বাসি কাসর খোল কত্তাল মৃদঙ্গ জগসম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি মজুর শ্যাকরা লিপিকর তদারক নবীশ আর মামাতো পিস্তুত খুড়তুত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন। মহারাজ বলিল, আশ্চর্য শব্দ তো কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নয়। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবে, এমন সময় নিন্দু ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ এ পাখিটাকে দেখিয়াছেন কি। রাজার চমক লাগিল, বললেন, ওই যা মনেই তো ছিল না, পাখিটাকেই দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন,
পাখিকে তোমরা কেমন শেখাও সে কায়দাটা দেখা চায়। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, কাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছেড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানওয়ালা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিলেন বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাত্তম পিটানি! লোহার শিকল তৈরি হল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিলেন, এ রাজ্যে পাখিদের কেবল আকিল নাই তা নয়, এ কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সড়কি লইয়া এমন কাণ্ড করিলেন যাকে বলে শিক্ষা। কামারের বসার বাড়িয়া কামার গিন্নির গলায় সোনা দানা চড়িল আর কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেহ তা আহর করিতে পারে নাই। নিন্দু ক্ষত ছড়া রটাইল, পাখি মরিয়া আছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি! ভাগিনা বলিল, মহারাজ, এ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা বলিলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হা করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলায় গলে দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল।